ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কেন মকর সংক্রান্তি পালন করা হয় সেটা জেনে নিন। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে মকর সংক্রান্তি বলা হয়। এবছর মকর সংক্রান্তি উৎসব পালিত হবে 15ই জানুয়ারি। আসুন জেনে নিই মকর সংক্রান্তি উৎসবের সাথে সম্পর্কিত বিশ্বাসগুলি সম্পর্কে। মকর সংক্রান্তি হিন্দুদের একটি প্রধান উৎসব। প্রতি বছরই মকর সংক্রান্তি 14ই জানুয়ারি পালিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং এই তারিখ থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়। হিন্দু শাস্ত্রে সূর্য দেবতার পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে এই মকর সংক্রান্তিতে। সারা বছরে মোট 12টি সংক্রান্তি হয়। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে বলা হয় মকর সংক্রান্তি। এবছর মকর সংক্রান্তি 14ই জানুয়ারি পালিত হবে। মকর সংক্রান্তি সম্পর্কিত যে বিশ্বাস আমাদের রয়েছে, সূর্য দক্ষিণায়ণ থেকে উত্তরায়ণে যাত্রা শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে উত্তরায়ণকে দেবতাদের দিন এবং দক্ষিণায়ণকে দেবতাদের রাত বলা হয়ে থাকে। মকর সংক্রান্তিতে সূর্যদেব ছেলে শনির সঙ্গে দেখা করতে যান। জ্যোতিষশাস্ত্রে সূর্যদেব হলেন মকর রাশির অধিপতি। সূর্য এবং শনিদেবের একে অপরের সঙ্গে শত্রুতা রয়েছে, কিন্তু সূর্যদেব নিজে যখন শনিদেবের সঙ্গে দেখা করতে যান তখন সেই উৎসবটি পিতা পুত্রের মিলন উৎসব হিসেবে পালিত হয়। তাই মকর সংক্রান্তিতে সূর্যদেবের পুজো করে শনি সংক্রান্ত জিনিস দান করলে জন্মকুণ্ডলিতে শনি ও সূর্যের কারণে সৃষ্ট গ্রহদোষ ত্রুটি মুক্ত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই দিন আবহাওয়ার পরিবর্তন শুরু হয়। মকর সংক্রান্তির দিন বড় হয় এবং রাত ছোট হতে থাকে। মকর সংক্রান্তির মাধ্যমে দেবতাদের রাত শেষ এবং দিন শুরু। এই তারিখ থেকেই সূর্য দক্ষিণায়ণ এবং উত্তরায়ণ চলে। মকর সংক্রান্তির দিনে ভীষ্ম পিতামহ তার জীবন উৎসর্গ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। মনে করা হয় মকর সংক্রান্তির দিন মা গঙ্গা ভাগীরথীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছান। এই কারণে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের গুরুত্ব রয়েছে। এই তিথিতে ভাগীরথ তার পূর্বপুরুষদের তর্পণ করেছিলেন। দেশের বিভিন্ন স্থানে নানাভাবে পালিত হয় এই মকর সংক্রান্তি। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গায় মকর সংক্রান্তি উৎসব পালন করা হয়। এই সময় সবথেকে বড় উৎসব যেটা হয় ঘুড়ি ওড়ানো। মকর সংক্রান্তিতে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন সমস্ত দেবতা, অসুর এবং মানুষ প্রয়াগের পবিত্র সঙ্গমে স্নান করে পালন করে। খিচুড়ি উৎসব হিসেবে এই দিনটিকে পালন করা হয়। এই দিনে খিচুড়ি দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া গুড় দান করলে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায়। মকর সংক্রান্তিতে ঘি লবণ দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। এছাড়াও সুখকর ফল পাওয়া যায় এবং খারাপ সময় এড়ানো যায় এই কাজগুলি করলে। মকর সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলা হয়। এই দিনে তিল দান করলে বিশেষ গুরুত্ব পাওয়া যায় এবং এদিন তিল দান করলে আপনার কুণ্ডলিতে শনি গ্রহ দোষ দূর হয়।